السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا حبيبنا قدوتنا محمد بن عبد الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা দেশে প্রবাসে দূরে কাছে যে যেখান থেকে আমাদের প্রশ্নোত্তরে ইসলাম এ প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া গোজার হচ্ছি মহামহিম রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমাদের এ সময় এবং এ জানার মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমাদের এই প্রোগ্রামে অন্যান্য দিনের মতো আজকেও একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা আপনাদের সামনে তুলে ধরব। এরকম কিছু ঘটনা, আজকের প্রশ্নের কিছু ঘটনা আমাদের বাস্তব জীবনেও ঘটেছে, আমাদের বাস্তব জীবনেও ঘটেছে। জি, তো আপনাদের সামনে সেরকম একটি প্রশ্ন তুলে ধরছি। প্রশ্নটি এরকম হলো যে ইমাম সাহেব অপবিত্র অবস্থাতে নামাজ পড়িয়ে দিয়েছেন, এখন তার এই নামাজের হুকুম কি এবং তার পিছনে যে সমস্ত মুসল্লিরা নামাজ আদা করেছে সেই সকল মুসল্লিদের মুক্তাদিদের নামাজের হুকুম কি, এ বিষয়ে সামাহাতু শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লার কাছে জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নটি এরকম ছিল যে কোনো ব্যক্তি কোনো মসজিদে ইমামের পেছনে নামাজ আদা করেছে কিন্তু ইমাম অপবিত্র অবস্থায় ছিল, অপবিত্র অবস্থায় ইমামতি করেছে ইমাম সাহেব, এমতো অবস্থায় এখন যারা মুসল্লি ছিল পিছনে তাদের নামাজের হুকুম কি, তারা কি পুনরায় নামাজ আদা করবে, আর এ কারণে কি ইমাম সাহেব কোনো পাপের ভাগিদার হবে, এ বিষয়ে জানতে চেয়েছেন। তো সামাহাতু শেখ ফজিলতু শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে যদি এরকম হয়ে থাকে যে ইমামতি করেছে কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় আর এই অপবিত্র অবস্থায় ইমামতি করেছে সে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে মারাত্মক ধরনের গুনাহগার হবে, এবং তার উপরে ওয়াজিব হবে যে সে যেন তার নামাজকে পুনরায় ফিরিয়ে আদায় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা এবং ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন পাঠ করে। এটা হলো যদি সে ইচ্ছাকৃত করে থাকে তাহলে। আর যদি অজ্ঞতাবশত তার কোনো জ্ঞান ছিল না, ধরেন এরকম পরিস্থিতি হয়েছে যে কোনো ব্যক্তি গোশত খেয়েছে কিন্তু এই গোশতটা যে উটের গোশত ছিল এ বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না, তিনি এ বিষয়ে অজ্ঞ ছিলেন এই গোশতের ধরন সম্পর্কে, খেয়ে নিয়েছেন, নামাজও পড়িয়ে দিয়েছেন, নামাজ পড়ানোর পরে তিনি বাইদি বাই জানতে পেরেছেন যে যে গোশতটা খেয়েছেন নামাজের আগে তিনি, এ গোশতটা উটের গোশত ছিল, এমতো অবস্থায় সে গুনাহগার হবে না, কিন্তু তাকে তার নামাজ ফিরিয়ে আদায় করতে হবে। এমতো অবস্থায় ওই ইমাম সাহেবকে তার নামাজ ফিরিয়ে আদায় করতে হবে কারণ তিনি এমন এক অবস্থায় নামাজ পড়েছেন যে অবস্থায় তার কোনো অজুই ছিল না,
অতএব তাকে কি করতে হবে, অজুবিহীন অবস্থায় যেহেতু তিনি ইমামতি করেছেন এই জন্য তাকে কি করতে হবে, তার নামাজটা পুনরায় আবার ফিরিয়ে পড়তে হবে। অনুরূপভাবে যদি কেউ কোনো মানুষ যদি এরকম হয় যে সে যে অপবিত্র হয়ে গেছে, অর্থাৎ তার বায়ু সরে গেছে, অজু ভঙ্গ হয়ে গিয়েছে, ঠিক আছে, এ বিষয়ে তার কোনো মানে অজু ভঙ্গ হয়েছিল কিন্তু সে ভুলে গেছে, তিনি নামাজ পড়ে নিয়েছেন, নামাজ পড়ার পরে এখন কি হচ্ছে, তার স্মরণ হচ্ছে, নামাজ পড়ার পরে তার স্মরণ হচ্ছে যে হ্যাঁ তিনি কি করেছেন, তিনি অজুবিহীন অবস্থাতে নামাজ পড়ে নিয়েছেন, অজুবিহীন অবস্থাতে নামাজ পড়ে নিয়েছেন। এমতো অবস্থায় তার উপরও গুনাহ বর্তাবে না, সে কোনো গুনাহগার হবে না, সে গুনাহের কোনো ভাগিদার হবে না, কিন্তু তার উপরে ওয়াজিব হবে যে সে গিয়ে কি করবে, অজু করবে, অজু করে তার নামাজকে পুনরায় ফিরিয়ে আদায় করবে, পুনরায় ফিরিয়ে আদায় করবে। আচ্ছা, এটি গেল ইমামের ক্ষেত্রে, ইমামের জন্য করণীয় এটা সামাহাতুস শেখ বললেন। এরপরে মুসল্লি আনে কেরামদের সম্পর্কে সামাহাতুস শেখ বলছেন যে যারা ওই ব্যক্তির পিছনে ইক্তেদা করেছেন, তারা মুক্তাদি হিসাবে নামাজ আদা করেছেন, তাদের ওপরে কোনো কিছুই বর্তিবে না, না তারা গুনাহগার হবে, না তাদেরকে পুনরায় দোহরিয়ে নামাজ আদা করতে হবে, ফিরিয়ে নামাজ আদা করতে হবে, এমন কিছুই তাদের উপরে ওয়াজিব হবে না। কারণ এই যে অবস্থাটা ইমামের, এটা তাদের ওপরে কি তারা জানত না, তারা জানত না, যেহেতু তারা প্রকাশ্যভাবে একজন ইমাম পেয়েছেন, ইমামতি করছে, অতএব তারা তার পিছনে তারা কি করেছেন, পবিত্র অবস্থাতে অজু অবস্থাতে তারা তার অনুসরণ করেছেন। কারণ যারা এই ইমামের পিছনে ইক্তেদা করেছেন তাদের এমন কোনো শারীরিক ওজর ছিল না যে কারণে তাদের অজু ভঙ্গ হয়েছে বা কিছু বা কিছু বা কিছু কিছুই ছিল না, তারা অপবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে একজন ইমামের অনুসরণ করতে হয়, তারা ঠিক সেভাবেই তারা কি করেছে, একজন ইমামের অনুসরণ করেছে, যেহেতু অতএব তাদের ওপরে কোনো কিছু বর্তিবে না, না গুনাহের ভাগিদার হবে, না তাদেরকে ফিরিয়ে নামাজ আদা করতে হবে। কারণ তারা সে সমস্ত জিনিসই করেছে, তারা সে সমস্ত জিনিসও করেছে যেগুলো তাদেরকে করতে আল্লাহ রাব্বুল আলামিন বা শরীয়ত কি করেছেন, আদেশ করেছেন। যেমন নামাজের পূর্বে অজু করা, হ্যাঁ, এবং নামাজের কেবলামুখী হওয়া, একজন ইমামের অনুসরণ করা, অনুসরণ করা, জি, তো অতএব এগুলো সবই সে করেছে, সবই সে করেছে, অতএব তাদের উপরে কোনো কিছু বর্তিবে না। এরকম যদি হয়ে থাকে যে ফরজ নামাজ এবং সে মধ্যভাগে মধ্যভাগে তার স্মরণ হয়েছে যে হ্যাঁ তার অজু ভঙ্গ হয়েছে বা সে অজুবিহীন অবস্থাতে ছিল, তাহলে সে কি করবে, সে অর্থাৎ ইমাম সাহেব, ইমাম সাহেব সেখান থেকে সরে যাবে, ইমাম সাহেব সেখান থেকে সরে গিয়ে একজন ব্যক্তিকে মুক্তাদিদের মধ্য থেকে একজন ব্যক্তিকে বলবেন যে আমার অজু ভঙ্গ হয়ে গিয়েছে, তুমি ইমামতি করে তাদের নামাজকে কি করো, পরিপূর্ণ করো। অতএব ইমাম চলে যাওয়ার পর, অর্থাৎ ইমাম যখন থেকে অপবিত্র হয়েছে বা যা যখন থেকে জানতে পেরেছে, তখন থেকে যে ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবে, অর্থাৎ মুক্তাদিদের মধ্য থেকে, মুসল্লিদের মধ্য থেকে যিনি ইমামতির জায়গাতে দিয়ে দাঁড়াবেন, তিনি কি করবেন, যেখান থেকে ইমাম বাদ দিয়েছে তার পরবর্তীটুকু পূর্ণ করবেন, আগেরগুলো তাদেরকে ফিরিয়ে আদায় করতে হবে না, এবং এ বিষয়ে শরীয়তে তাদের উপরে কোনো অপরাধও বর্তিবে না, অপরাধও বর্তিবে না। অতএব বন্ধুগণ, আমরা সুন্দর মাশাআল্লাহ জানতে পারলাম, যখন এরকম কিছু ঘটবে বা এরকম কিছু পরিস্থিতির আমরা শিকার হব, নিশ্চয়ই এই মাশাআল্লাহ যদি আমাদের জানা থাকে তাহলে আমরা নিজেরাই এই মাসলার সমাধান খুঁজে পেয়ে যাব, নিজেরাই এর থেকে আমরা
ইনশাআল্লাহ আমাদের জন্য কি করণীয় তা আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।